मिष्टि मीडिया हृदय सुखीपुर चेतनाय बांग्लादेश लाइक दिन शेयर करुन सब्सक्राइब करुन कमेंट करे आपनार मतामत जानिए दिन मिष्टि मीडिया बाउल गानेर चैनल अद्दशय हमारी सकल दशा सफल करते हवे शांति माला तुम्हें यतटुकु लालन पालन करे बड़ करे शुद्ध तुम्हें पावार आशाय किंतु क्यों शिकार को दिन हाथ छाड़ा होते प्रयोजन हम निर्जिन्न जंगल तुम्हें शुद्ध का সেনাপতি তুমি শুধু মালার প্রেমে পাগল ওই মালাকে তুমি কিছুতেই পাবে না আমি আমি যেমনই করে হোক ওই মালা माला माला जंगला तुम्हें माला के देखे माला की एकाने ताके खुदे पावे कुथाई हर और कुथाई के लिए बा मालार देखा पापो माला यकोन ওই সুদন বাইদার প্রেমে হাবুডুবু খাচ্ছে কাপুরের বাচ্চা এই কথা আর একবার উচ্চারণ করলেই আমি যে তোর আর আমার মালা যে ফুলের মতো পবিত্র আর মালার নামে হিলুতি করলে আমি আমি তাকে খুন করে ফেলব আপনি আমাকে চোর মারলেন কিন্তু আমি এর বদলা নিব কি নিব তবে তবে আমার নাম সাফুরের পুত্র জামলা আরে যা যা সাফুরের বাচ্চা और तोरा जे दिन पति शोध नेबी और से दिन अभी तदिर समस्त बस्ती आगुन जालिए पूरे छारखार कर देबो ओ पति
नगर बासगर कन्या से हलो अपूर्व सुंदरी शत्रु की चिरदिनी शत्रु थाके उजीर साहेब ओ कन्या दान थेके मुक्ति पाइते होइतो आपनार चे बंधु होते पारे उत्तम जुक्ति दिए सेनापति তোমার বুদ্ধির জোরেই আমি কাজ করে যাব তুমি আগামী কাল মানপত্র নিয়ে ওই উজানগর অভিমুখে যাত্রা করবে আমি তাই করব উজির সাহেব এখন চলুন যাও যাক এখান থেকে তোমাকে আমি মারতে পারবো না মা
তুমি যে আমার মা তুমি আমায় ক্ষমা করে দাও মা করে দাও এই নাও মা সুরি এই সুরি দিয়ে তুমি আমাকে মেরে ফেলো মা মা বলো আর যাই বলো আমি আমি তোমাকে ক্ষমা করব না আমি তোমাকে আমি তোমাকে মেরেই ফেলবো না না বেগম সাহেব ওকে আপনি মারবেন না ওর পিতা আপনার শত্রু হলেও ও যে আপনার পরম মিত্র বেগম সাহেব ওকে আপনাকে মা বলে ডেকেছে ওকে ক্ষমা করে দেন বেগম সাহেব ওকে আপনি ক্ষমা করে দেন মা মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা না আমি আমি তোকে আমি তোকে ক্ষমা করে দিলাম ওরে সন্তান দাড়ি দাড়ি কাচ্ছিস কেন আই আই তুই তুই আমার বুকে আই হারা দনে কাকা তুমি আমাকে নিয়ে এই মুহূর্তে এই রাজ্য থেকে পালিয়ে যাও নয়তো আমার শয়তানি পিতা আম্মি জানকে বাঁচতে দেবে না হারা দনে কাকা যাও কাকা শীঘ্র করে পালিয়ে যাও আমি তাই যাচ্ছি চলো রে বেগম সাহেব এই অভিশপ্ত রাজপ্রাসাদে আর এক মুহূর্ত নাই চলো আমরা পালিয়ে যাই বিদায় বিদায় উদয় উদয়পুরের প্রজাগণ বিদায় বিদায় আমি আমি এখন আমি পিতার নিকট কি বলবো না 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 আমির জন্য আমাকে পিতার নিকট মিথ্যের আশ্রয় নিতেই হবে কাউসার শয়তানি বেগম কোথা বেগমকে যে কোথাও দেখতে পাচ্ছি না সর্বনাশ হয়ে গেছে পিতা সর্বনাশ কি হয়েছে কাউসার তাবুকে মারার সাথে সাথেই বেগম সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে পিতা সর্বনাশ এখন উপায় তবে ওই বেগম সাহেবের মৃত্যু লাশ তুমি কোথায় রেখেছ ওই গভীর জঙ্গলে পুঁতে রেখেছি পিতা সাব্বাস বেটা সাব্বাস তবে ওই মৃত্যু লাশটি তো কেউ দেখেনি না পিতা কেউ সার এত কাঁচা কাজ করে না আমাদের পথের কাঁটা তাহলে একেবারেই হ্যাঁ পিতা চলো কাউসার এখন আমরা অন্তপুরে গমন করি হ্যাঁ তাই চলো না পিতা